يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. তুমি যদি এখন মৃত্যুবরণ করো তোমাকে আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলার সামনে যদি হাজির করা হয় আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে শেখ শরীফ, তুমি আমার জমিনের উপরে ছিলা, আমার আসমান নিচে বসবাস করছো, আমার সূর্যের আলো ব্যবহার করছো, আমার চাঁদের কিরণ ব্যবহার করছো, আমার অগণিত নিয়ামত তুমি ব্যবহার করছো, এমনকি তোমার মাতা স্কুলে যে মায়ের কালো পর্যন্ত তোমার বইতে ভাইয়ে সেরকম কোনো জিনিস তোমার কাছে নেই, সবগুলো আমার দেওয়া নিয়ামত ব্যবহার করেছ, আমার দেওয়া 60-70 বছর দামে হায়াত তুমি খরচ করেছ, এগুলোর পরিবর্তে আমার জন্য কি নিয়ে এসে জিজ্ঞেস করবে না আমাদের শেখরুদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, হে শেখ শরীফ, তুমি যদি এখন মৃত্যুবরণ করো তোমাকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহর সামনে যখন হাজির করা হবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, এতগুলো নিয়ামত ব্যবহার করার পর কি নিয়ে এসেছ? শেখ শরীফ আত্মা রহমতুল্লাহ বলেন, তুমি পোকা বিজুমা বদ কর দেন, জুর্মে আন্না যাবে হজ কর দেন। আল্লাহ আমার পিঠের হায়াতের দিকে যদি আমি থাকাই, একটা নেকিও আমি তালাশ করে পাচ্ছি না যে যেই নেকিটা আমি আপনার সামনে পেশ করব। দেখেন, এতগুলো সওয়াবের অধিকারী হওয়া সত্ত্বেও কোনো ওনার হায়াতের মধ্যে একটা নেকি পাচ্ছে না, ওনাদের দিলের মধ্যে কিভাবে আল্লাহর ভয় ছিল? দেখেন, এই এক আল্লাহর বলে ওনাদের দাম এত বাড়িয়ে দিয়েছেন যে আজকে আমরা নয় কেয়ামত পর্যন্ত তাদের নাম নেয়নি ওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে। আল্লাহ ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহর বলে যার দিলের মধ্যে যত বেশি হবে মানুষ সেটা আল্লাহ তাআলার দরবারে অত বেশি দামি হয়ে যাবে। এই আল্লাহকে ভয় করতে হবে। এখন আল্লাহকে যে আমরা বই করব, কতটুক বই করতে হবে তার মাপকাঠি কত? একটা মেশাল দিয়ে বোঝাচ্ছে, যেমন একজন লোক পুকুর পাহাড়ের দিকে রওনা হয়েছে, পুকুর পাহাড়ের দিকে যেতে 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 মানে এমন এক জায়গার মধ্যে সে পৌঁছে গেছে ঘুর জঙ্গলের মধ্যে, সামনে একটা কদম রাখলে সেটা কুয়ার মধ্যে পড়বে, সামনে যাওয়ার কোন রাস্তা নেই। ওই সময় ডাইনে দেখে কাটা আর কাটা, ডাইনে যাওয়ার কোন সুযোগ নেই, বামে দেখে বামও কাটা আর কাটা, বামে যাওয়ার কোন রাস্তা নেই, সামনে যাওয়ার রাস্তা নেই, ডাইনে যাওয়ার যাওয়ার রাস্তা নেই। বলছে ওই সময় পিছের দিকে তাকায় দেখে একটা জীবিত বাঘ লেশ লাগতেছে বসে, এখন তার উপর হামলা করবে। বলছে এখন বাঘ দেখছে যে মানুষ থেকে দেখি না যে মানুষ বেশি, বাঘ না দেখলেও বাঘের কথা বলতে বলতে বাঘের ভয় আমাদের দিলের মধ্যে এমনভাবে বসে গেছে যে বাঘের নাম নিলেও ভয় লাগে। ছোট বাচ্চা বাঘ কেড়ে বুঝেও না, সে যদি কান্না আরম্ভ করে বলে বাঘ আসতেছে, কান্না বন্ধ করে, ভয়ে কান্না বন্ধ করে। যে আল্লাহর ভয়ে মানুষকে মানুষ বানায়, যে আল্লাহর ভয়ে মানুষকে দামি বানায়, এই আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে বসানো প্রয়োজন না। এ আল্লাহর ভয় যদি আমরা আমাদের দিকে বসাইতে চাই, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, তামান্না দর্জ দিল কি হ্যাঁ তুকর খাদ মত কি
تمنا درد دیتی ہے تو کر خدمت فقیروں کی نہیں ملتا یہی گوہر بادشاہوں کے قدینے میں خدی اللہ کو جو تمہارا تمہارے دلے بسانے چاہو তাহলে কি করতে হবে? আল্লাহ ওয়ালাদের সোবতে যেতে হবে, হাক্কানি রব্বানুর মাইকরামদের সোবতে যেতে হবে, তাদের কথাবার্তা শুনতে হবে, তাদের কথা বুঝে নিজ জীবনকে চালাইতে হবে। চালাইতে চালাইতে দেখবেন একদিন আপনার দিলের মধ্যে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে যাবে। আল্লাহর ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, সে আর সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত ঘুমাইতে পারে না। রাতের তিন বাজের বিবেক অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠে তার যুক্ত নামাজ পড়ে বসে বসে আল্লাহ জিকির করে, محمد رسول الله صلى الله عليه وسلم شیش کتر اوچه اللہ دیگر کرے ایر بورے اللہ دربار کاننا آگم بکرے جے گناہ میں ساری عمر گزاری اے میرے مولا اے میرے باری کیا حشر ہوگا دہشت تاری اے میرے مولا اے میرے باری چھوڑ دی کس کی تیری رحمت کی دریا دیکھ کر آ پڑا ہوں در پہ تیرے رحمت کی سہارا دیکھ کر پریا اللہ گناہ گٹے ماتا رکھو ہم نے رحمت سانو سامنے আল্লাহ গুনার গাঠি মাথার উপর নিয়ে আপনার রহমতের সাগরের মধ্যে দিয়েছি সাঁতার। আল্লাহ আপনি দয়া মেহরবানি করে আমার গুনার গাঠিকে আপনার রহমতের সাগরের মধ্যে ডুবাইয়া দেবে। আল্লাহর বান্দারা শেষ রাত্রে উঠে কাঁদতেন, ভাই আমাদের তো স্বভাব নাই বললে মিথ্যা হবে না, আমাদের কাছে তো স্বভাব নাই বললেও মিথ্যা হবে না, আমাদের ঘুম কেমনে আছে, আমাদের ঘুম কেমনে আছে, সেজন্য কখনোতে ঘুম থেকে যাবি, শেষ রাত্রে উঠি, তাহলে নামাজ পড়ি, তাহলে তো নামাজ করে ভালো চলবি দিদি করি, এরপর আল্লাহ দরবারে কান্না আরম্ভ করে দিই। হাদিস শরীফের মধ্যে আছে বান্দা যখন কলমা ইসলামের দিদির আরম্ভ করে, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فرد ربان قوم আল্লাহ তালার আর্শের নিচে একটা খুঁটি আছে, ওই খুঁটিটার নাম হল তৈয়ব, বলল ওই খুঁটিটা হেলতে থাকে, ওই খুঁটিটা হেলতে থাকে, বল যখন ওই খুঁটিটা খেলা আরম্ভ করে ওই খুঁটির সাথে সাথে পুরো আল্লাহ তালার আর্শটা হেলতে থাকে। আল্লাহ তালা জিজ্ঞেস করে, হে আর্শ তুমি হেলতেছ কেন? বলি আল্লাহ আমার দেশে একটা খুঁটি আছে, খুঁটির নাম হল তৈয়ব, তৈয়ব খুঁটিটা হেলতেছে, সেদিন আমি না হেলে বাঁচতেছি না, তো তৈয়ব খুঁটিকে ডাক দে, হে তৈয়ব খুঁটি তুমি হেলতেছ কেন? বলি আল্লাহ আমার নাম আপনি তৈয়ব রেখেছেন, তো তৈয়বের উপর আপনার একজন গুণাগার বান্দা বসে বসে কালপায় তৈয়বের দিকে আরম্ভ করছে। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
কোনো খন্মা দুর্গা জিতির আনন্দ করছে সেদিন আমি না হেরে পারতেছি না। তো তোমার খেলা বন্ধ করো, পুঁথি বলে আল্লাহ আপনার ওই বন্ধার গুণগুলো যতক্ষণ আপনি মাফ করে না দেবেন অতক্ষণ পর্যন্ত আমার খেলা বন্ধ হবে না। আল্লাহ তালা বলেন আমার ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো আমার অমুক বন্ধার সমস্ত গুণগুলো আমি মাফ করে দিলাম। দেখেন জমিনের উপর বসে আল্লাহ তালা আশের সাথে যোগাযোগ, আশের সাথে সম্পর্ক, এই শেষ রাত্রে উঠবেন তার যদি নামাজ করে এই বারো চর্বি জিকির করবেন, এই জিকিরের সাথে সাথে জিকির যখন আরম্ভ করবেন জমিনের উপর থেকে আল্লাহ আশের সাথে যোগাযোগ পেয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জিকির যে করে না তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব হবে, যে মিষ্টি মুখে দেয় নাই তাকে মিষ্টির মজা বোঝানো সম্ভব। আপনি যত অ্যাডভার্টাইজ করেন না কেন, আর মিষ্টি যখন মুখে দিবেন কোন অ্যাডভার্টাইজ লাগবে মিষ্টির মজাটা এটা আপনি উপভোগ করতে পারবেন না। কিন্তু আপনি আপনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে হয়তো ভাই মিষ্টিটা তো তুমি খেয়েছো মজাটা কোন ধরনের আমার কাছে একটু বয়ান কর, সে বয়ান করতে পারবে? কতগুলো জিনিস আছে সেগুলো উপভোগ করা যায়, বয়ান করা যায় না। এবং আল্লাহ জিকির যে করে না তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব নয়, যে জিকির করবে সে জিকিরের মজা উপভোগ করতে পারে। তারপরেও আমাদের বুজুর্গরা আমাদেরকে বুঝানোর জন্য চেষ্টা করতেন, হে দুনিয়ার মানুষরা কারণ আল্লাহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে পরীক্ষামূলকভাবে হলো তোমরা না আসতে মতো একচল্লিশ দিন বারো চৌদ্দ জিকির করি দেখো, হয়তো একচল্লিশ দিন পর দেখবে সজর মে হজর মে তেরা রঙ্গ বো হ্যায়, সজর মে হজর মে তেরা রঙ্গ বো হ্যায়, জিদের দেখতা হুঁ উদের সুদ তু হ্যায়, উদের তুহ তু হিদের তুহ তু হিদের দেখতা হুঁ উদের তুহ তু হি। একচল্লিশ দিন পর দেখবা তুমি যে জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানো বলা কোথাকে দেখবা। কথা বুঝে আসছে? সেদিন মরা শেষ রাত্রে উঠবেন তার যদি নামাজ করবেন, তার যদি নামাজ করে বারো চৌদ্দ জিকির করবেন, বারো চৌদ্দ জিকির করে আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবেন, তারপর বুঝে আসবে আল্লাহ তারা জিকির মধ্যে কি মজা।